বিজেপি সরকার দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন পেশার মানুষের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। সোমবার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এই অভিযোগ করেন বাম নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। শাসক দল বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নবছর শাসনকাল নিয়ে মাসব্যাপী জনসংযোগের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ঠিক অন্যদিকে বসে নেই বিরোধী দলগুলিও, ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে রাজনৈতিক ময়দান দখল করতে তৎপর বামেরা। এরই অঙ্গ হিসেবে বামেদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো কর্মসূচি হাতে নিচ্ছে। সোমবার বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রাজধানীর অভয়নগর স্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন প্রদানের পূর্বে বাম নেতাকর্মীরা রাধানগর পেট্রোল পাম্পের নিকট থেকে দলীয় ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে মিছিল সংগঠিত করে এবং প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে। এদিন বাম শ্রমিক নেতৃত্ব মানিক দে অভিযোগ করেন, বিজেপি সরকার দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হবার পর থেকে বিভিন্ন পেশার মানুষের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এরই প্রতিবাদে এদিনকার বিক্ষোভ ডেপুটেশন। বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর সারা রাজ্যে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, মিড ডে মিল ওয়ার্কার অর্থাৎ স্কিম ওয়ার্কার যারা এবং আশা, তারপর পাম্প অপারেটার, এমনকি শিক্ষক কর্মচারী বাদ যায়নি, যাদেরকে ছাঁটাই করা এবং তাদের উপরে দৈহিক নির্যাতন করা, গণহারে জরিমানা আদায়, কাজে যোগদান করতে দিচ্ছে না, বাড়িতে থাকতে দিচ্ছে না, একটা অত্যাচার চলছে। এই সারা রাজ্যের শ্রমজীবীদের উপরে এই ধরনের আক্রমণ অব্যাহত, এমনকি পরিবহন শ্রমিকরা আক্রান্ত, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে শ্রমজীবীরা আক্রান্ত, তার প্রতিবাদে এই মিছিল। আর ভাতা যেটা ঘোষণা করেছে, 33 রকমের ভাতা আছে, 2000 টাকা করে দেওয়ার কথা, অধিকাংশ লোক সেই ভাতা পায় না। এর পরিপ্রেক্ষিতে আমরা বাধ্য হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দিক থেকে কোনো ব্যবস্থা নেয়নি, কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, উল্টো এটা। সেই সাথে তিনি এও অভিযোগ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে অবগত করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সবচেয়ে মারাত্মক যেটা আর কি, টাকা না দিলে স্টেশন মানে ওই স্কিম ওয়ার্কার যারা তার কাছে যেতে পারছে না। এই যে জরিমানা কতবার চলবে, একটা গ্রুপ নিয়ে যাচ্ছে আর একটা গ্রুপ আসছে, আমি অমুক দাদা গ্রুপ, সে অমুক দাদা গ্রুপ, তাদের কি ব্যাপার সেবার দলের আভ্যন্তরীণ বিষয়, তার জন্য গণহারে সাধারণ যারা কর্মচারী তারা কেন জরিমানা দিতে হবে, এইভাবে তাদের উপর আক্রমণটা চলছে। আমরা এটার বিরুদ্ধে বিভিন্ন সরকারের যারা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি, পদস্থ অফিসারদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এই কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হলাম। আমরা চাই যে সরকার যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেয় এবং অত্যাচারটা বন্ধ হয়, যাদের কাজ চলে গেছে তাদেরকে যাতে কাজ ফিরিয়ে দেয়, তারা যাতে স্বস্থানে গিয়ে কাজ করতে, এই দাবিতে আমরা এসেছিটা। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিল নতুবা মে মাসে অনুষ্ঠিত হতে পারে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে সবকটি রাজনৈতিক দলই অভীষ্ট লক্ষ্য পূরণে ময়দানে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। ফলশ্রুতিতে প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।